আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কল কানা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ফি মান ক্বাবলাকুম রাজুলুন কাতালা তিসআতা ওয়া তিসঈনা নাফসান। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বলেন, দেখো তোমাদের পূর্বেকার জমানায় একজন ব্যক্তি ছিল, সে খুনি ছিল, একবারে সে সিরিয়াল কিলার, 99 জনকে হত্যা করেছে। তখন তার মধ্যে অনুতাপ এসে গেছে যে আমি করছি ডাকি। একজন দরবেশের কাছে গিয়েছে, রাহেবের কাছে, খ্রিস্টান এলাকা, তুই দেখো আমি যে পাপ করেছি আমার কি ক্ষমা আছে, তওবা আছে? বুঝলা, তোমার কোনো ক্ষমা নেই, তুমি 99টা মানুষ খুন করেছো, এরপরে তোমার ক্ষমা আশা করো? তাহলে ঠিক আছে, তোমাকে দিয়ে সব উড়াই নি, ওকে মেরে দিল। তখন সে খুঁজতে যাচ্ছে এই এলাকায় সবচেয়ে বড় আলেমকে। রাহেবরা তো আলেম হয় না, ও তো সাধক পীরাউলিয়া, ওদের তো এলেম কালাম নাই। বড় আলেমকে লোকদের বললো, ও যা ওই লোকটা খুব বড় আলেম, তার কাছে চলে গেল, যে নিজের কথা বললো যে আমি 100 লোক হত্যা করে আসছি, হ্যাঁ কি কোনো তওবা আছে, কেন থাকবে না? আল্লাহ তোমার চেয়ে অনেক 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 বড় ক্ষমাশীল, কত তুমি ব্যাপার করো দেখি। আল্লাহ ক্ষমা করে বসে আছেন, আল্লাহ কি বলেন নি, ইয়া আইয়ুল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া। আল্লাহ তো ডেকে ডেকে বলছেন, হে সীমালঙ্ঘনকারীরা, হে পাপীরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে, শর্ত একটাই, অনুতপ্ত হৃদয়ে পিছনের কোনো সেই গুনাহগুলো আর করবো না, দৃঢ় চিত্ত হওয়া। তোমরা আমাকে কী করতে হবে ভাই, আমার তুমি কী করতে হবে? আলেম বললেন, দেখো তুমি যে পাপের স্থানে বসবাস করছো এই স্থান ত্যাগ করতে হবে, কারণ তোমার পরিবেশটাই খারাপ। তোমাকে যেতে হবে ও যে দেখা যাচ্ছে বুধ অনেক দূরে ওই যে গ্রামটা, ওখানকার লোকগুলো সব সৎ এবং ভালো মানুষ, ওরা আল্লাহওয়ালা মানুষ, তুমি ওখানে যেয়ে বসবাস করো, ওদের পরিবেশ থাকলে তোমার পাপ চিন্তা দূর হয়ে যাবে। হাদিসটা যে কত গুরুত্বপূর্ণ, বুখারী মুসলিমের হাদিস, আমরা আমাদের দেশকে পাপের দেশে যেন পরিণত না করে ফেলি ভাই, নিজ নিজ বাড়িকে যেন জাহান্নাম বানাবেন না, রেডিও টিভি মোবাইল ল্যাপটপ যেভাবে এর মধ্যে দিয়ে জাহান্নাম তৈরি হচ্ছে ঘরে ঘরে, সন্তান নষ্ট হচ্ছে, বউরা নষ্ট হচ্ছে, এই সমস্ত নীল দংশনের কারণে, পর্নোগ্রাফির কারণে, পর্নোসাইটের কারণে। সাবধান, নিজের দেশটাকে ওই শয়তানের দেশে বানাবেন না। যারা দায়িত্বশীল আছেন, কর্তৃপক্ষ আছেন, সরকার বলি আর যারাই বলি, সবাই কিন্তু দায়িত্বশীল, বাড়ির মালিক বাড়ির দায়িত্বশীল, সরকার সারা দেশের দায়িত্বশীল, সবাইকে আল্লাহ জিজ্ঞাসা করবে। এই হাদিসটার মধ্যে কী শেখানো হচ্ছে, যে তুমি তোমার জন্মস্থান যেখান থেকে বসবাস করে এই গ্রাম ছাড়ো, এই এলাকা ছেড়ে ওই ওই এলাকা যাও, ওই এলাকার লোকগুলো সব ভালো, তাই ওখানে গেলে আমার তব হবে? হ্যাঁ, ওখানে যেয়ে তুমি আল্লাহ কাছে কান্নাকাটি করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। তখন লোকটা দৌড়ালো সেদিকে, যেতেই মালাকুল মৌত এসে হাজির, এই থামো, এখন পিছিয়ে পিছিয়ে আবার মালাকুর রহমত এসে হাজির, রহমতের ফেরেশতাও হাজির, আজাবের ফেরেশতাও হাজির, দুজন লাগেছে ঝগড়া। রহমতের ফেরেশতা বলছে, ও তওবা করছে, আমিও জান নেব, আজাবের ফেরেশতা বলছে, না ও 100 মানুষ মেরেছে, আমি ওকে আমি ওর জান নেব। ইতিমধ্যে একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তাদের মধ্যে বলে, তোমার থামো আমি মিটাই দিচ্ছি, কী হয়েছে, এই হয়েছে, তোর মাপো, মাটি মাপো, কে ও কদ্দূর যাচ্ছে দেখো, মাটি মেবে ওই গ্রাম আর এই গ্রামের মাঝখানে বা যদ্দূর গেছে মাপ দাও, মেবে দেখা গেল যে 1 বিঘের বেশি গেছে ওই দিকে, রহমতের গ্রামের দিকে। আল্লাহ কাছে রিপোর্ট করলো, আল্লাহ কী করবো, যাও রহমতের ফেরেশতা যান, কমস করে আমি তোকে ক্ষমা করে দিলাম। বুখারী মুসলিমের হাদিস।